আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা প্রায় শেষের পথে। আজকে ওই চ্যাপ্টারটার লাস্ট ক্লাস। এখানে যেগুলো তোমাদের বইয়ে আছে থিওরি অংশ, সেগুলো আমি প্রায় সবই পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বা পড়েছো। ভিডিও ক্লাসগুলো দেখার সঙ্গে সঙ্গে চ্যাপ্টারটা কিন্তু বেশ কয়েকবার রিডিং করতে হবে বুঝে বুঝে, তবে চ্যাপ্টারটার সম্বন্ধে একটা ধারণা তোমাদের তৈরি হবে। এবং আজকের ক্লাসের পর এই চ্যাপ্টারের যে অনুশীলনীগুলো আছে, এক বা একাধিক বইয়ের যে অনুশীলনীগুলো আছে, আপাতত সেই অনুশীলনীতে যত রকমের প্রশ্ন আছে সব প্র্যাকটিস করে নেবে। খুব ভালো হয় যদি একদম খাতায় লিখে নিতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের পড়াটা সম্পূর্ণ হবে। তো আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারের কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি, তাহলে এই চ্যাপ্টারটা আজ আমার শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি গ্যাসের আচরণ চ্যাপ্টারটা শুরু করব। তো তোমরা তার আগে একবার রিডিং পড়ে রাখলে সুবিধা হবে। দেখো, বায়োমাস কি? বায়োমাস হচ্ছে উদ্ভিদের মৃত অংশ এবং প্রাণীদের বর্জ্য যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, সেইটাকে বলা হচ্ছে বায়োমাস। যেমন গরুর গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় সেটা জ্বালানি হিসাবে কাজে লাগে, বায়োমাস। কোনো উদ্ভিদের গাছের কাটা অংশ পড়ে পচে গেল, শুকিয়ে গেল, সেটাকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। বা পাতা, শুকনো পাতা, ডাল, এগুলোকে ব্যবহার করা যেতে পারে জ্বালানি হিসাবে, পুড়িয়ে আগুন পাওয়া যায়। তো সেই জন্যে এইগুলোকে বলা হচ্ছে বায়োমাস বা জীব ভর বাংলায় বলে। বায়োমাসের উদাহরণ যদি বলতে বলে তাহলে এগুলোই বলতে হবে, যে কাঠ, গোবর, কৃষিজ বর্জ্য অর্থাৎ ধান তুলে নেওয়ার পর ধানের যে গোড়াটা আগড়াটা থাকে, বা অন্যান্য যে লতাপাতাগুলো জমিতে থাকে, বা ধান ঝাড়ার পর যে কুড়োটা পাওয়া যায়, ধানের খোসাটা, বা খড়কুটি পাওয়া যায়, সেইগুলি হচ্ছে বায়োমাসের বা জীবভরের উদাহরণ। এবার আসছি বায়োগ্যাস কাকে বলে। বায়োমাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে বিয়োজিত করে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস বলে, মনে রাখতে হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে বায়োমাসকে অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেন ছাড়াই বিয়োজিত করে যে গ্যাস উৎপন্ন করা হয় তাকে বায়োগ্যাস থাকে। বায়োগ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে, মিথেন থাকে বায়োগ্যাসের মধ্যে। কিন্তু প্রধান উপাদান হচ্ছে মিথেন, কারণ 60-70% মিথেন গ্যাস থাকে এই বায়োগ্যাসের মধ্যে। এবং এই উদ্ভিদের মৃত দেহাংশ বা প্রাণীর বর্জ্যকে পচিয়ে মিথেন উৎপন্ন করে যে বায়োগ্যাস উৎপন্ন করে যে ব্যাকটেরিয়া, তাদেরকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া যারা এই উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য বা মৃত দেহাংশকে অর্থাৎ বায়োমাসকে পচিয়ে বিয়োজিত করে মিথেন গ্যাস তৈরি করে, সেইগুলোকে বলা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আর বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন গ্যাস। বায়োডিজেল কিভাবে প্রস্তুত করা হয়? উদ্ভিজ তেল বা প্রাণীজ চর্বি, উদ্ভিজ তেল বা প্রাণীজ চর্বি মিশিয়ে স্টারিফিকেশন দ্বারা, এই দুটো থেকে বা দুটোকে মিশিয়ে স্টারিফিকেশন করে বায়োডিজেল প্রস্তুত করা হয়। বায়োডিজেল প্রস্তুত করা হয় এমন একটা উদ্ভিদের নাম লেখো, জ্যাট্রোফা। জ্যাট্রোফা হচ্ছে উদ্ভিদটার নাম। জ্যাট্রোফা বুর্গিজয়ে জফলায়ে আকার, টয়ে রফলা ওকার, ফয়ে আকার,
জ্যাট্রোফা হচ্ছে একটা গাছের নাম, এই গাছের বীজ থেকে বায়োডিজেল প্রস্তুত করা হয়, জ্যাট্রোফা হয়ে গেল। এবার আমি আসছি মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট কি নির্দিষ্ট মানের উষ্ণতা, মানে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে জলের অণুগুলি খাঁচার মতন গঠন করে, গঠন তৈরি করে, খাঁচার মতন গঠন তৈরি করে এবং তার মধ্যে মিথেন অণুগুলো থাকে, ঠিক আছে, খাঁচার মতন একটা একটা আয়ত ঘনাকার বা ঘনাকার গঠন তৈরি করে জলের অণুগুলো, এইভাবে একটা গঠন তৈরি করে জলের অণুগুলো এবং এর মধ্যে মিথেন অণুগুলো থাকে, এর জলের অণুগুলো মিলে এই গঠনটা তৈরি হয় এবং এর মধ্যে মিথেন গ্যাস থাকে, মিথেন গ্যাসের অণুগুলো থাকে। এই টোটাল স্ট্রাকচারটাকে, জিনিসটাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট, টোটাল জিনিসটাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট। এর সংকেত কি, না ফোর সি এইচ ফোর, ফোর সি এইচ ফোর, টোয়েন্টি থ্রি এইচ টু ও, অর্থাৎ 23খানা জলের অণু মিলে যে কেলাসাকার গঠনটা তৈরি করে তার মধ্যে 4খানা মিথেন গ্যাসের অণু থাকে এবং সামগ্রিকভাবে এইটাকে বলা হচ্ছে মিথেন হাইড্রেট বা এটাকে ফায়ার আইসও কিন্তু বলা হয়। দেখতে বরফের মতন কিন্তু দাহ্য, সেই জন্য এটাকে ফায়ার আইসও বলা হয়। এটা একটা বিষয় গেল। এবার দেখো বায়ুশক্তি বলতে কি বোঝো, এর ব্যবহার লেখো, কিভাবে বায়ুশক্তি থেকে টারবাইনে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, তো কিভাবে এটা করা যায় দেখো, আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। এইটা থাকে টারবাইনের ব্লেডটা, ব্লেডগুলো টারবাইনের ব্লেডগুলোতে ফিট আটকানো থাকে, এইভাবে একটা ব্লেড আছে, এইভাবে একটা ব্লেড আছে আর এইরকম ভাবে একটা ফ্যানের ব্লেড যেমন হয় এইভাবে ব্লেডগুলো টারবাইনে থাকে। যখনই বায়ু প্রবাহিত হয়, যদি এদিকে বায়ু প্রবাহিত হয় তো যথারীতি টারবাইনের এই ব্লেডগুলো বায়ু প্রবাহের ফলে ঘুরতে থাকবে। আচ্ছা এইবার এখানে একটা জেনারেটর লাগানো থাকে, বৈদ্যুতিক একটা জেনারেটর লাগানো থাকে, জেনারেটর, জেনারেটর তোমরা পড়বে চলতরি চ্যাপ্টারে আছে জেনারেটর, যার কাজ হচ্ছে গতি শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা, তড়িৎ উৎপন্ন করা, বিদ্যুৎ উৎপন্ন করা, গতি শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, অর্থাৎ টারবাইনের ব্লেড যখন ঘুরবে এর সঙ্গে যে অ্যাক্সেলটা লাগানো আছে সেটাও কিন্তু ঘুরতে থাকে এবং ঘুরলে এর সঙ্গে যে জেনারেটর আছে, জেনারেটরের ভেতর চৌম্বক ক্ষেত্র আছে এবং আর্মেচার আছে, এটা হচ্ছে একটা জেনারেটর, বৈদ্যুতিক জেনারেটর, আর্মেচারটা ঘুরবে এবং এর মধ্যে তড়িৎ তৈরি হবে, সেই তড়িৎকে আমরা তার দিয়ে বাইরে নিয়ে গিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারব, এইভাবে। আর টোটাল এই ব্যবস্থাটা একটা স্ট্যান্ডের উপর লাগানো থাকে, এই হচ্ছে একটা টারবাইনের গঠন, একটা ব্লেড, তার সঙ্গে যুক্ত অ্যাক্সেল বা শ্যাফ্ট, বায়ু প্রবাহিত হলে বায়ু যখন এদিকে দেবে পাখায় লেগে ঘুরবে, যেমন হাওয়া দিলে ঘরের মধ্যে যদি বাইরের হাওয়া ঢোকে একটু জোরে যখন হাওয়া দেয় ঝড় হয় তখন সুইচ অফ থাকলেও ফ্যানের ব্লেডগুলো ঘোরে, লক্ষ্য করবে এখানেও তেমনি বায়ু প্রবাহের ফলে ব্লেডগুলো ঘুরতে থাকবে, ব্লেড ঘোরার সঙ্গে সঙ্গে এই অ্যাক্সেলটা বা শ্যাফ্টটাও ঘুরবে এবং এর সঙ্গে যে জেনারেটর ফিট করা আছে তার ভেতরে এটা ঘোরার জন্য এই জেনারেটরের মধ্যে, জেনারেটরের কাজ হচ্ছে এই যে গতিশক্তি অ্যাক্সেলের বা শ্যাফ্টের যে গতিশক্তি ঘুরছে এটা ঘোরার ফলে এগুলো ঘুরছে, এই গতিশক্তিকে জেনারেটর তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, যার ফলে কি হয় এর ভেতরে তড়িৎ উৎপন্ন হয়, সেই তড়িৎকে আমি পরিবাহী তার দিয়ে বাইরে নিয়ে গিয়ে আমার প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। আর টোটাল ব্যবস্থাটা একটা স্ট্যান্ডের উপর লাগানো, এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে টারবাইন। এইভাবে বায়ুচালিত টারবাইন থেকে আমরা
বায়ু শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি আমরা পেতে পারি। আচ্ছা, এবার হচ্ছে ই স্তর কি? ই স্তর দন্তস্বতয়ে র, ই স্তর কি? ই স্তর হলো কেনেলি হেভিসাইড স্তর। এটার যে নামটা স্তর বা কেনেলি হেভিসাইড স্তর, কেনেলি কয়েকা দন্তন একা লয়, কেনেলি হেভি সাইড স্তর, ই স্তর বা কেনেলি হেভিসাইড স্তর। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 90-100 কিলোমিটার উপরে অবস্থিত আয়নমণ্ডলের একটা স্তর, যা মাঝারি কম্পাঙ্কের বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গকে প্রতিফলিত করে। তাহলে আমার প্রশ্নটা ছিল ই স্তর কি? ই স্তর এর আরেকটা নাম হচ্ছে কেনেলি হেভিসাইড স্তর, কেনেলি হেভিসাইড স্তর। এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 90-100 কিলোমিটার উপরে অবস্থিত আয়নমণ্ডলের একটা স্তর, যেখানে মাঝারি কম্পাঙ্কের, সব কম্পাঙ্কের বেতার তরঙ্গ প্রতিফলিত হবে না, মাঝারি কম্পাঙ্কের বেতার তরঙ্গ যেগুলো, সেই তরঙ্গের গুলো, সেই কম্পাঙ্কের তরঙ্গগুলো এই স্তর থেকে প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা যে বললাম যে বায়ুর কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, অ্যাকচুয়ালি আয়নমণ্ডল, আয়নমণ্ডলের মধ্যে বিশেষ জায়গা থেকে, কেনেলি হেভিসাইড স্তর বা ই স্তর। পরের প্রশ্ন হচ্ছে সোডিয়াম স্তর কি? মেসোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80-90 কিলোমিটার উচ্চতায় অবস্থিত 5 কিলোমিটার বেদ বিশিষ্ট যে মুক্ত সোডিয়াম স্তর, তাকে সোডিয়াম স্তর বলা হয়। ভূপৃষ্ঠ থেকে 80-100 কিলোমিটার উপরে অবস্থিত সেটা হচ্ছে সোডিয়াম স্তর। পরের প্রশ্ন হচ্ছে ডি স্তর কি? ডি স্তর, তাহলে ই স্তর গেল, সোডিয়াম স্তর গেল, এবার হচ্ছে ডি স্তর। ডি স্তর কি? ডি লেয়ার, ডি স্তর কি? মেসোস্ফিয়ারের উপরের অংশে কেবলমাত্র দিনের বেলায় উপস্থিত নাইট্রিক অক্সাইডের সম্ভাব্য আয়নীভবনের ফলে সৃষ্ট স্তরকে ডি স্তর বলে। আবার আমি বলছি উত্তরটা, মেসোস্ফিয়ারের উপরের অংশে কেবলমাত্র দিনের বেলায় উপস্থিত নাইট্রিক অক্সাইডের সম্ভাব্য আয়নীভবনের ফলে, হতে পারে নাও পারে, সম্ভাব্য আয়নীভবনের ফলে যে স্তরটা সৃষ্টি হয় আয়ন দিয়ে, নাইট্রোজেন অক্সিজেন, সেইটাকে বলা হচ্ছে ডি স্তর। তাহলে ই স্তর কি, ডি স্তর কি, সোডিয়াম স্তর কি? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের থাকতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কমিউনিকেশন ব্ল্যাক আউট কি? কমিউনিকেশন ব্ল্যাক আউট কাকে বলে? কমিউনিকেশন ব্ল্যাক আউট কাকে বলে? সূর্যের হঠাৎ কিছু পরিবর্তনের জন্য থার্মোস্ফিয়ারের গ্যাসীয় কণাগুলি কখনো কখনো খুব বেশি পরিমাণে আয়নিত হয়। থার্মোস্ফিয়ারে উষ্ণতা বেশি, ওখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, কখনো কখনো খুব বেশি পরিমাণে আয়নিত হয় এবং বেতার তরঙ্গকে প্রতিফলন করার বদলে শোষণ করে নেয়। এই অবস্থায় স্থায়ী থাকাকালীন দূরসঞ্চার যোগাযোগ, অর্থাৎ বেতার যোগাযোগ বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনাকে বলা হয় কমিউনিকেশন ব্ল্যাক আউট। কমিউনিকেশন যোগাযোগ, সেটা ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্যের হঠাৎ কিছু কিছু পরিবর্তনের জন্য থার্মোস্ফিয়ারের গ্যাসীয় কণাগুলি কখনো কখনো খুব বেশি মাত্রায় আয়নিত হয়ে যায় এবং তার জন্যে বেতার তরঙ্গকে প্রতিফলন করার বদলে শুষে নেয়,
এই অবস্থায় মানে এইটা যতক্ষণ থাকে ততক্ষণ ওই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় না, উল্টে শোষিত হয়ে যায়, ফলে কিছু তরঙ্গ আর রিটার্ন আসে না রিসিভারে, তখন একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এটাকে বলে কমিউনিকেশন ব্ল্যাক আউট। আচ্ছা, আজকে তোমাদের এই ক্লাসের এইগুলোই প্রথমেই বললাম যে কিছু প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব, এইগুলি মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছিল, তো এইগুলোকে একবার ভালোভাবে লিখবে, প্র্যাকটিস করবে, এবং তোমার ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে যেগুলো খুব বেশি আসে পরীক্ষায়, যে ওজোন স্তরের ক্ষয় কিভাবে হয়, ওজোন স্তরের প্রথমে ওজোন স্তরের সৃষ্টি কিভাবে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের সৃষ্টিটা কিভাবে হয়, ওজোন স্তরের ক্ষয় কিভাবে হয়, এবং সেই ক্ষয়ে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সিএফসির ভূমিকা কি, এগুলো হচ্ছে খুব কমন কোশ্চেন, অনেক আছে এগুলো, বা ওজোন স্তর ক্ষয়ের যে কুপ্রভাব সেইগুলো নিয়ে আলোচনা কর, ওজোন স্তর ক্ষয়ের যে কুপ্রভাব সেটাকে নিয়ে আলোচনা করতে হবে, এটাও খুব কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো আছে, গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট এদের কুপ্রভাব এগুলো থেকে কমানোর বা নিষ্কৃতি পাওয়ার উপায় কি করা উচিত বলে তোমার মনে হয়, এই ধরনের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে খুব বেশি বেশি আসে, এইগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা শেষ হলো, এরপরে তোমরা পরের চ্যাপ্টার যেটা আছে সেটা রিডিং করে রাখবে, নেক্সট ক্লাসে ওই চ্যাপ্টারটা আমি শুরু করব, এবং এখানে এক বা একাধিক বইয়ের অনুশীলনী যত রকমের প্রশ্ন উত্তর আছে তোমরা প্র্যাকটিস করে রাখবে।